হরি ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ মহাব্রহ্ম নির্বিকল্পং পূর্ণানন্দ ময়ং হরি সর্বঘটেজ অচ্যুত তস্য পাদে নমাম্যহম তস্য পাদে নমাম্যহম বলিয়ে মহাপুরুষ অচ্যুতানন্দজী কি শুদ্ধিজনী জ্ঞানী গুণী মণ্ডলী আজির অধ্যায়ের আলোচনাকে আপনার স্বাগত জনাওছু। আজির মালিকা বচনর আলোচনার আমি আলোচনা করিয়া যাচ্ছি অচ্যুতানন্দ মহাপুরুষ শিষ্য রামচন্দ্র কৌজন বাবুরে কোটি কোটি জন্ম পুণ্য ফলের যদি মনিষ জন্ম এ জীবাত্মা পাইছি তাহলে মনিষ জীবনের চারোটি নীতি কিছু অবলম্বন করে সংসারে চলিবা উচিত, যাকে মহাপুরুষ অচ্যুতানন্দ শূন্য সংহিতায় লিখিছেন। কলে আহে সুজ্ঞ জনে কর সুফল সত্য শান্তি দয়া ক্ষমাটি পাল সত্য শান্তি দয়া ক্ষমাটি পাল সত্য শান্তি দয়া ক্ষমাটি পাল আহে সুজ্ঞ জনে জন্ম কর সফল। এই জন্মকু মনুষ্য জন্মকু সফল করিব কেমিতি, মনুষ্য জন্ম সফল কেমিতি হব? জনে পিলা পরীক্ষা দেউছি, পরীক্ষার সফলতা সে পাইব, ভালো পাঠ পড়িলে সে পাঠটা নীতি নিয়মের পড়া দরকার কেমিতি? শাস্ত্রে কুহযাই চাণক্য কহিলে কাক স্নান বক ধ্যান শ্বান নিদ্রা তথৈব চ অল্পাহারি গৃহ ত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। গোটে বিদ্যার্থী ভাল বিদ্যা অধ্যয়ন করা হলে বিদ্যা অধ্যয়নের সফলতা পাইয়া হলে এই পাঁচটি নিয়ম মানিকি সি চলিবা উচিত। কন না কাক স্নান বক ধ্যান, মনে রাখতু যে বিদ্যার্থী মানে পাঠ পড়ুছেন সে এই পাঁচটি নিয়ম মানিকি চলিলে বিদ্যা অধ্যয়নের সুফল আমি পাইবা। কাক স্নান কাউড়ি গাধেবা দরকার, কাউ যেমনি চটকিনি বুড়িকি উঠি যায় কাক স্নান, স্নান কহিলে গাধেবা কাউড়ি হওয়া দরকার চটকিনি শীঘ্র, অধিকা সময় নুহ গাধেবার অধিকা সময় বিনিয়োগ করা উচিত নুহ। গোটে বিদ্যার্থী পক্ষে বগ ধ্যান, বগটা যেমনি বসিথিব ধ্যান করি মাছকু পাণিরে আউ কুয়াড়ে তার ধ্যান নথিব, কোণ কোটি হল সেই একালয়ে বগকু ধ্যান এ মাছটি ধ্যান করি বগ অবস্থা। তেমন বিদ্যার্থী জীবনরে বগবলি ধ্যান সেই বিদ্যা প্রতি বা শিক্ষা প্রতি বা পাঠ বহি প্রতি বিদ্যার্থী রহিবা উচিত, তাহলে পাঠের সফলতা বিদ্যার সফল আমি পাইবা। স্নান নিদ্রা শোবাটা কুম্ভকর্ণ ভি নুহ, কুকুর ভি শোবা দ্বারা, কুকুর ভি শোবা মানে কোণ কুকুর ঘর দ্বার মরে শোথিব সেই কোণ গিটি শব্দ হলে সে চটকিনি সজাগ হয়ে যা, অর্থাৎ জাগ্রত অবস্থায় শোবা দরকার, জাগ্রত ভি শোবা দরকার, শোবাটা চেইলা ভিয়া হব বিদ্যার্থী জীবনের, তাহলে বিদ্যার সুফল মিলব। আক স্নান বগধ্যান স্বান নিদ্রা তথেই বচ অল্পাহারি, বিদ্যার্থী বিদ্যা অধ্যয়ন সময়ের বা বিদ্যার্থী বয়সের জীবনরে অল্প আহার করা দরকার, খাদ্য কম খাইব আলস্য আসব না। গৃহ ত্যাগী পরিবার ভিতরে বাপর বিজনেসের লস হয়ে গেল, ঘরে কলিকে যা স্বামী বাপা মা ভিতরে হল কি কোণ ঝগড়া সেতরে মুন্ড পশিব না,
এই পাঁচটি লক্ষণ কেবল বিদ্যার্থীর মুন্ড থিব, এই পাঁচটি লক্ষণ যা ভিতরে থিব তাহলে বিদ্যার সে সুফল বিদ্যার্থী পাইব। সেইভাবে মনুষ্য জীবনের সুফল আমি কেমি পাইবা না? মহাপুরুষ কহিলেন চারটি যদি গুণ থিব, পাঁচ চারটি গুণ মানুষ জীবনে থিব তাহলে মানুষ জীবন সফল হব। কোণ কোণ সত্য শান্তি দয়া ক্ষমা টিপাল, সত্য শান্তি দয়া ক্ষমা এই চারটি গুণ বা চারটি নীতিকে যদি আমি পালন করিবা তাহলে মানুষ জীবন সুফল হয়ে বলে গঙ্গা স্নান ফল হেব প্রাপ্ত হেজি কই সে দিন অচ্যুত, হেজি কই সে দিন অচ্যুত, হেজি কই সে দিন অচ্যুত, গঙ্গা স্নান ফল হেব প্রাপ্ত, গঙ্গার স্নান কলে যে ফল মিলে সেই ফল মিলিযিব। গঙ্গার স্নান করা যোগ 60,000 সগর বংশ উদ্ধার পাইগলে গঙ্গা জল স্পর্শে, তেমন জনি জন্মর মুক্তি পাইযা। সত্য শান্তি দয়া ক্ষমা চারটি গুণ আম ভিতরে যদি থিব, নীতি যদি পালন করুথিবা। কহিলে সতন কহিলে সিনা অগাড়ি, অগাড়ি কি বীজ হেব বাহুড়ি, অগাড়ি কি বীজ হেব বাহুড়ি, অগাড়ি কি বীজ হেব বাহুড়ি। অচ্যুতানন্দ কলে মানুষ জীবন যদি মিলিছি এ জীবাত্মাকে সংসাররে তাহলে সত্যপথরে প্রথমে রুহ, আউ সত ন কলে সিনা অগাড়ি, যদি সত ন কইলে যেতে ধর্ম কর্ম কলে যেতে যা কলে কোণ মধ্য মন্দির গলে পূজা পাঠ কলে অগাড়ি সহিত তুলনা তুলনীয় ধান হই পারিবা নাই। আউ অগাড়ি কি বীজ হেব বাহুড়ি, সে অগাড়ি তাকে পোতিলে সে কোণ বীজ হইকি বিহনে কি গছ হব না? বলি মহাপুরুষ অচ্যুতানন্দ যে কি জ্ঞানীগুণী মণ্ডলী সত্যি জানী, তেমন সতপথরে প্রথমে রুহ, সকালরু বিছনার উঠি রাতে শোবা পর্যন্ত মন বচন কর্মরে সত্যতা আণ। ঠাকুর চরমনাথ গুরুস্বামী কহিছন্তি সেই বিশ্বভাতৃত দিব্যাত্মা পরিষদ অচ্যুত গুপ্ত ব্রহ্মসঙ্গ ক্ষিতিজ্যোতি আশ্রম স্বর্ণক্ষেত্র মাহাঙ্গার কেশব সুন্দর প্রভু চরমনাথ উপদেশ দেইছন্তি, রে কলিযুগর মানিষ তুমি সবুবেলে কোণ করিব প্রশংসা ঠার দূরে রুহ, তুমি যে প্রশংসা করুছি সে প্রশংসার দূরে রহব, প্রশংসাটাও কেবলে পাইকি উৎফুল্লিত হয়ে যাব না, নিজের গুণকর্ম স্বভাবক পরিবর্তন করিব না, প্রশংসাটা দূরে রহব, নিন্দা কু সবুবেলে যত্নরে রখ মো গুরুদেব। সেইপা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য অখিল বিশ্ব গায়ত্রী পরিবার গুরু লিখিছেন প্রশংসা হচ্ছে এক প্রকার অফিম, যা প্রশংসার নিশা লাগি যায় সে জীবনের কেবলে উন্নতি করে পে না, নিজ জীবনর লক্ষ্যস্থলরে সে পৌঁছি পে না। তেম দেখিবে বাপা মা পিলা কেবলে প্রশংসা করতে না, সবুলে তার দোষ দুর্গুণ বাহার কাইকিনা সে আহরি উন্নতি করব, যেটি আপনার প্রশংসা করেদেলে সেইটি তার উন্নতির পথ সেটি অবরোধ হয়ে গেল বলে আপনার জাঁবে বুঝলে, সবুলে দোষ ত্রুটি না, আউটি ভালো কর, আউটি ভালো পাঠ পড়, আউটি নম্বর অধিকা রাখিদেলে ভালো হয়ে থা। আমার সামাজিক ব্যবস্থা আমি কথা কুছু সামাজিক চলনী নই, তেমন অচ্যুতানন্দ মহাপুরুষ সেই কথা লিখলে কলে বাবুরে মন বচন কর্মরে সত্যতা আণ, যদি সত্যপথে যাই কি নিন্দা করছি করু, আমি সতপথ ছাড়া না। আউ মন কর্ণে শোণি সত হইলে যমুনা স্নান ফল পাই ভলে, যমুনা স্নান ফল পাই ভলে, যমুনা স্নান ফল পাই ভলে। তেমন সতপথরে মনরে কর্ণরে শুণবা সত কথা, মন ভিতরে সত বচনরে সত থিলে যমুনা স্নান ফল আমাকে মিলিব। সত গলা দ্বিতীয় সত শান্তি, শান্তিরে রইলে কোণ মিলিব? অচ্যুতানন্দ মহাপুরুষ লেখিলে বলে শান্তি নহি যেবে হিংসন্তি জীব, নিশয়ে স্বান যোনি সে লভিব, নিশয়ে স্বান যোনি সে লভিব, নি
ଶୟେ ଶ୍ୱାନ ଯୋନି ସେ ଲଭିବ। ଶାନ୍ତି ନହି ଯେବେ ହିଂସନ୍ତି ଜୀବ ନିଶ୍ଚୟ ଶ୍ୱାନ ଯୋନି ସେ ଲଭିବ। ମନେ ରଖନ୍ତୁ ଏ କଥା ଯେ ସବୁବେଳେ ଅଶାନ୍ତି ଆପଣ ସନ୍ତୁଷ୍ଟ କରିପାରିବେ ନାହିଁ। ନାଇଁ କହନ୍ତିନି ମଣିଷର ଆଶା ହେଉଛି ବୈତରଣୀ ନଦୀ। ମହାପୁରୁଷ ମାନେ କହିଛନ୍ତି ମଣିଷର ଆଶା ହେଉଛି ବୈତରଣୀ ନଦୀ। ଜ୍ଞାନୀଗୁଣୀ ମଣ୍ଡଳୀ ଏ ସୁଧିଜାନୀ ଜଣେ ବାବାଜୀଟିଏ ଥିଲେ। ଏ ବାବାଜୀ ଚାରିଆଡ଼େ ବୋଲି ଭିକ୍ଷା କରୁଥିଲେ। ଦିନେ ନାରଦ ସହିତ ଭେଟ ହେଇଗଲା। ନାରଦ କହିଲେ ବାବାଜୀ ଇଏ ସନ୍ଥ ମହାତ୍ମା ଭଗବାନଙ୍କର ଭକ୍ତ ଚାରିଆଡ଼େ ବୋଲି ଭିକ୍ଷା ମାଗୁଛନ୍ତି ନାହିଁ ଏଇଟା ଶୋଭା ପାଉନାହିଁ। କହିଲେ ଏ ବାବାଜୀ ତମେ କ'ଣ ତୁମକୁ ଦେଲେ ତମେ ଆଉ ବାର ଦୁଆର ବୁଲିକି ଆଉ ଭିକ୍ଷା ମାଗିବ ନାହିଁ ନା ମୋ ଥାଳଟା ଯଦି ପୂରଣ କରିଦେବ ଆଉ ଭିକ୍ଷା ମାଗିବ ନାହିଁ ଏଇ କଥା ଦିଅ ସେ ଥାଳ। ନାରଦ ଧରିଦେଇଥିଲେ ଥାଳ ବୈକୁଣ୍ଠକୁ ଚାଲିଗଲେ। ବୈକୁଣ୍ଠ ଯେତେବେଳେ ଯାଇକି ପହଞ୍ଚିଲେ କହିଲେ ବୈକୁଣ୍ଠରେ ମା ଲକ୍ଷ୍ମୀ ଏବଂ ନାରାୟଣ ଅଛନ୍ତି। ଲକ୍ଷ୍ମୀ ନାରାୟଣଙ୍କ ନିକଟରେ ପହଞ୍ଚିଲେ କହିଲେ ପ୍ରଭୁ ସେ ବାବାଜୀର ଦୁଃଖ ମୁଁ ଦୂର କରିବି ଆଉ ତାକୁ ବଚନ ଦେଇ ଆସିଛି ସତ୍ୟ କରି। ନା କ'ଣ ବଚନ ଦେଇଛ ନା ସିଏ ଆଉ ଭିକ୍ଷା ବାର ଦ୍ୱାର ବୋଲିକି ମାଗିବ ନାହିଁ ନା କେମିତି ନା ତା ଥାଳ ପୂରଣ ହେଇଗଲେ ଏ ଥାଳଟା ପୂରଣ କରିଦିଅନ୍ତୁ। ବୈକୁଣ୍ଠର ରାଜକୋଷ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶେଷ ହେଇଗଲା। ଧନ ରତ୍ନ ସୁନା ହୀରା ଲୀଳା ମୋତି ମାଣିକ୍ୟ ଯେତେ ସବୁ ଥିଲା ଲକ୍ଷ୍ମୀ ଦେହରୁ ସବୁ ଅଳଙ୍କାର ଖୋଲିଦେଲେ ବି ସେ ଥାଳଟା ପୂରଣ ହେଲା ନାହିଁ ଆହୁରି ଚାରି ଆଙ୍ଗୁଳି ବାକି ରହିଲା। ନାରଦ ଅଣନିଶ୍ୱରରେ ନାରାୟଣ କହିଲେ କହିଲେ ନାରଦ ଇଏ ଥାଳଟା କେଉଁଠୁ ଆଣିଲୁ ସେ କାହାର କେଉଁଥିରେ ଏଇଟା ତିଆରି ପୂରଣ ହେଉନି ଯାଇ ଟିକେ ପଚାର। ନାରଦ ଆସିକି ପହଞ୍ଚିଲେ ବାବାଜୀ ପାଖରେ କହିଲେ ବାବାଜୀ ରେ ଇଏ ଥାଳଟା ତୋର ପୂରଣ ହେଲାଣି ବୈକୁଣ୍ଠ ଶୂନ୍ୟ ହେଇଗଲା ଏ ଥାଳଟା କେଉଁଥିରେ ତୋର ତିଆରି କହିଲୁ। ବାବାଜୀ କହିଲେ କହିଲେ ନାରଦ ଥାଳଟାକୁ ଓଲଟେଇ ଦେଉନ। ଯେମିତି ନାରଦ ଥାଳଟାକୁ ଓଲଟେଇ ଦେଲେ ଦେଖିଲେ ସେଇଟା ମଣିଷ ମୁଣ୍ଡର ଖପୁରୀରେ ତିଆରି ନୁହେଁ ମଣିଷ ମୁଣ୍ଡର ଖପୁରୀରେ ତିଆରି କହିଲେ ସେଇଟା ମୋତେ ପୂରଣ ହେବ ନାହିଁ। ମଣିଷର ଆଶା ବୈତରଣୀ ନଦୀ କେବେ ହେଲେ ପୂରଣ ହୁଏ ନାହିଁ। ତେଣୁ ଜ୍ଞାନୀଗୁଣୀ ମଣ୍ଡଳି ତେଣୁ ସେଇଥିପାଇଁ ଭଗବାନ ଯେତିକି ଦେଇଛନ୍ତି ସେତିକିରେ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇ ଶାନ୍ତିରେ ରହ ବୁଝିଲେ। ଯେତିକି ପ୍ରାପ୍ୟ ତୋତେ ହେବାର ଅଛି ସେତିକି ମିଳିବ। ଶହେ ଟଙ୍କା ଯଦି ଅଛି ପ୍ରତିଦିନର ପ୍ରାପ୍ୟ ଶହେ ଏକ ମିଳିବନି ଅନେଶତ ମିଳିବ ନା। ଯାହା ମିଳିଛି ଶାନ୍ତିରେ ରହିକି ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇ ଶାନ୍ତିରେ ଚଳ ତାହେଲେ କ'ଣ ଯଦି ସନ୍ତୁଷ୍ଟ ନହେଲୁ ଅସନ୍ତୁଷ୍ଟ ସବୁବେଳେ ହେଲୁ ତାହେଲେ ଶ୍ୱାନ ଜୋନି ମିଳିବା ପରେ କୁକୁର ଜୋନି ପାଇବୁ। କହିଲେ ୟା ପରେ ସେରେ ଅରଜି ମୁଠିଏ ଯେ ଦେବା କ୍ଷୀର ସମୁଦ୍ରର ଫଳ ପାଇବ କ୍ଷୀର ସମୁଦ୍ରର ଫଳ ପାଇବ କ୍ଷୀର ସମୁଦ୍ରର ଫଳ ପାଇବ। ସତ୍ୟ ଶାନ୍ତି ଦୟା ତୃତୀୟରେ ହେଲା ଦୟା। ଦୟା ଭାବ ଯଦି ଦିବ ପ୍ରତି ଥିବ ଦୁଃଖୀ ରଖିକି ଯଦି ଦୟା କରୁଥିବା କ'ଣ କହିଲେ ଟିକା ଗୋବିନ୍ଦ ଚନ୍ଦ୍ର ଯଶବନ୍ତ ଲେଖିଲେ କହିଲେ ଯାହା ଦେବ ହସ୍ତ ଏକିରେ କୁମର ଯାହା ଦେବ ହସ୍ତ ଧୋଳି ଦକ୍ଷିଣ ହସ୍ତରେ ଯେ ଦାନ କରିବ ଦକ୍ଷିଣ ହସ୍ତରେ ଯେ ଦାନ କରିବୁ ପଥ କୋଷଂ ଖାଳିରେ କୁମର ହେ ପଥ କୋଷଂ ଖାଳି। ଦୟାକର ଜୀବ ପ୍ରତି ହେଉ ଦୁଃଖୀ ଦରିଦ୍ରଙ୍କ ପ୍ରତି ଦୟାକର ନିଜ ଅର୍ଣ୍ଣ ବାଣ୍ଟି ଖାଅ ଯାହାଫଳରେ କି ତୁମର ପଡ଼ିଶା ଭୋକରେ ନ ରହୁ ବୋଲି ଏ ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତାନନ୍ଦଜୀ କି ଜ୍ଞାନୀଗୁଣୀ ମଣ୍ଡଳୀ ସତୀ ଜାନି। ମହାପୁରୁଷ କହିଲେ କହିଲେ ବାବୁରେ ଦୟା କର ଯାହା ମିଳିଛି ତାକୁ ବାଣ୍ଟି ଖା। ହସ୍ତସ୍ୟ ଦକ୍ଷିଣା ଭାର୍ଯ୍ୟା ଯସ୍ୟ ଦାରା ସୁତୟ ତଦବନ୍ଧୁ ସଦା ସତ୍ୟ ଜନନୀ ପରିବର୍ତ୍ତୟେତ୍। ଭଗବାନ ମଣିଷକୁ ହାତ ଦେଇଛନ୍ତି କ'ଣ ପାଇଁ ଜଗତର ସେବା କରିବା ପାଇଁ। ଦାନ ଦ୍ୱାରା ହାତର ପୁଣ୍ୟ ହେଇଥା। ତେଣୁ ରେ କଳି ଯୁଗର ମଣିଷ ମନେ ରଖନ୍ତି ଏ କଥା ଯେତିକି ରୋଜଗାର କରୁଛନ୍ତି ଯାହା କମେଇଲେ
তার এক অংশ সমাজকে আমি দান করা দরকার। দুঃখী দরিদ্র প্রতি হো, ধর্ম কার্যের হো, কী সূর্যঙ্কর কিরণ গ্রহণ আমি প্রাপ্ত করুছে, ট্যাক্স দৌনে, পবন দেবতা আমি দেউচন্তি, অম্লজান যোগাইছেন, বিনামূল্যে পাউছে, প্রতিদান স্বরূপ কিছু দৌনে, আমি দৌছে না? সেইভাবে বরুণ দেবতা আমি জল দিয়েছেন, প্রতিদানের কিছু দৌনে। সমাজের সবলে আমি হচ্ছে ঋণী, আমি ঋণী হয়েকি অছে, ইয়ে ঋণ শুঝবা কমিটি, নিজ আয়র এক অংশ সমাজকে আমি দান করা, দুঃখী দরিদ্রঙ্কর সেবার হাত দরদান করা, তেমন সেইটি সত্য শান্তি দয়া দয়াকর অচ্যুত কহিলে কি পুণ্য মিলব না? সেরে অরজি মুঠাই যে দেব, সেরে যদি আমি অর্জন কলে তাহলে মুঠাই আমি দয়াপূর্বক দান করা, তাহলে কোণ মিলব? ক্ষীর সমুদ্রর ফল পাইব, ইয়ে ক্ষীর সমুদ্রর ফল আমি পাইবা, ক্ষীর সাগরে স্নান কলা ভি অচ্যুত কহিলে বলে মলেন ভকতি সুগতি পাই ব্রত তীর্থ ফল সারটি, ব্রত তীর্থ ফল সারটি, ব্রত তীর্থ ফল সারটি, মলেন ভকতি সুগতি আমাকে মিলব, সুগতি আমাকে প্রাপ্ত হব, ভূলোক ভূবলোক সহলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক এইভাবে আমাকে লোক প্রাপ্ত হব। ইয়াপরে সত্য শান্তি দয়া গলা, ইয়াপরে কোণ ক্ষমা, চারিটা গুণ পরে চারিটা নীতি আমি গ্রহণ করা, বলে নিরেখ জহন দোষ মান পণি ক্ষমা করন্তি সুখে যেউ প্রাণী, ক্ষমা করন্তি সুখে যেউ প্রাণী, ক্ষমা করন্তি সুখে যেউ প্রাণী, নিরেখ জন দোষ মান ভুঁড়ি ক্ষমা করন্তি সুখে যৌ প্রাণী, যে ক্ষমা করন্তি, ভাগবত লেখিলেনি দণ্ডিবা শক্তি যার থাই সে যেবে ক্ষমা চরাই, আমি যদি ক্ষমা সবুবেলে করে দেওয়া সমস্ত, আজ সমাজরে আমি শত্রু অনেক তৈরি করে চালছে, আজ ভাই ভাইর শত্রু হচ্ছে, আজ বাপর পুয় শত্রু হচ্ছে, আজ স্বামীর স্ত্রী শত্রু হচ্ছে, স্ত্রীর স্বামী শত্রু হচ্ছে, পড়িশার শত্রু হচ্ছে, সে জমি বাড়ি পারি হেউ বা স্বার্থ হাসল করা হেউ আজ শত্রু হচ্ছে নুই, সব ক্ষেত্রে রাজনীতি ক্ষেত্রে দেখ, ধার্মিক ক্ষেত্রে দেখ, তো গুরু মো গুরু অলগা শত্রুতা, ধর্ম ধর্ম ভিতরে, সম্প্রদায় সম্প্রদায় ভিতরে, জাতি জাতি ভিতরে, বর্ণ বর্ণ ভিতরে, আজ দেখন্তু পড়িশা পড়িশা ভিতরে, বাপ পুয় ভিতরে, ভাই ভাই ভিতরে, স্বামী স্ত্রী ভিতরে, আজ শত্রুতা ভাব সংসারে, তা ভিতরে গোটে প্রেম নাই, ভালো পাইবা আজ না, সম্পর্ক আজ কোণ না কলুষিত, এই সম্পর্ক ঠার আমি বহু দূরে, স্বার্থ স্বার্থময় সংসার এই দুনিয়া, মানুষ আজ স্বার্থরে বুড়ি রয়েছে, তেমন এই জ্ঞানী গুণী মণ্ডলী আমি শত্রু সৃষ্টি করে চালিলে কিন্তু অচ্যুতানন্দ মহাপুরুষ কলে বাবুরে মানুষ জীবনর এই চারটি নীতি ভিতর শেষ নীতি হচ্ছে কোণ না কোণ করবু ক্ষমা, তো ক্ষমা কর, স্ত্রী হইথাও যে দোষ কলা তাহলে ক্ষমা কর, তাহলে তু উত্তম পুরুষরে গড়া হব, উত্তম স্বামী হব, যদি তু বাপ হইছু তাহলে পুয় যদি দোষ কলা তাকে তুমি ক্ষমা দেব, তা কোণ ঘর বাহার করদেবা, ভিনে করিদেবা, পুয়কু আমি কোণ করদেবা, বাহার করদেবা ঘর না, তেমন তা কোণ করিব না, তাকে ক্ষমা দেব, দোষ হুয়ে তো পরমুহূর্তে সে পরিবর্তন হইপারে, ভাই যদি দোষ কলা কোণ ভাইটার ভিনে হইযা না, ভাইকে ক্ষমা দে, পড়িশা যদি ভুল কলা তা কোণ দূরে দেবা, শত্রু সৃষ্টি করিবা না, শত্রু নুহ মিত্রতা সূত্রে সমস্ত বান্ধন, এই জ্ঞানী গুণী সংসাররে মিত্র দুনিয়ার কেই দিন বঞ্চিবা, আসিলে পুঁজি চালি যা সংসারর, আম পূর্বর কেতে এইভাবে শত্রু সৃষ্টি করে মরি হজি গলে, দুনিয়া মনে রাখিনি তাকে, কিন্তু মনে রাখিছি কাকু, মদর টেরেসাকে মনে রাখিছি, মনে রাখিছি কাহাকু, বিনোবা ভাবেকে মনে রাখিছি, এ সংসার মনে রাখিছি কাহাকু, আব্দুল কালামকে মনে রাখিছি, এ দুনিয়া মনে রাখিছি কাহাকু, যীশু খ্রিস্টকে মনে রাখিছি, এ দুনিয়া কাহিকি না, সংসারকে প্রেম বাঁটি দেলে, ভাল পাইবা সংসারকে বাঁটিলে, ভাল পাইবা সূত্রে সমস্তকে কলেই নেলে বলি আজ দুনিয়া মনে রাখিছি, শত্রু সৃষ্টি দুনিয়ারে করে না সংসাররে, তো অচ্যুতানন্দ সেই কথা মালিকারে লেখিলে, বলে বাবুরে নিরেখ জহন দোষ মান পণি ক্ষমা করন্তি সুখে দেউ প্রাণী, ক্ষমা করন্তি সুখে দেউ প্রাণী, ক্ষমা করন্তি সুখে দেউ প্রাণী, সে জন নিত্য স্থলে হন্তি দাস
ମନୁଷ୍ୟ ମଧ୍ୟ ବୀଜ ଚାରି ଅଂଶ ମନୁଷ୍ୟ ମଧ୍ୟ ବୀଜ ଚାରି ଅଂଶ କ୍ଷମା ସାଗର ସତୀ ତୀର୍ଥ ଧର ତୀର୍ଥ ବ୍ରତ କରି ଭୁଲି ନମର ତୀର୍ଥ ବ୍ରତ କରି ଭୁଲି ନମର ତୀର୍ଥ ବ୍ରତ କରି ଭୁଲି ନମର ସତ୍ୟ ଶାନ୍ତି ଦୟା କ୍ଷମା ହିଁ ବାଟ ଅହଙ୍କାର ତମ ଯେ ମାୟା ଖଣ୍ଡ ଅହଙ୍କାର ତମ ଯେ ମାୟା ଖଣ୍ଡ ଅହଙ୍କାର ତମ ଯେ ମାୟା ଖଣ୍ଡ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ କହିଲେ ସତ୍ୟ ଶାନ୍ତି ଦୟା କ୍ଷମା ହିଁ ବାଟ ଓହାର ଆତ୍ମାର ଜୀବାତ୍ମାର ମୁକ୍ତି ପାଇବାର ବାଟ ହଉଛି ଚାରୋଟି ନୀତି ଆଉ ଅହଙ୍କାର ତମ ଯେ ମାୟା ଖଣ୍ଟ ଇଏ ହଉଛି ଖଣ୍ଟ ନିଜର ସତ୍ୟ ଶାନ୍ତି ଦୟା କ୍ଷମାକୁ ଏଇ ନୀତିକି ଧରନ୍ତୁ ଏ ଜୀବାତ୍ମାର ମୁକ୍ତିର ବାଟ ବୁଝିଲି ମନୁଷ୍ୟ ଜନ୍ମର ପୂର୍ଣ୍ଣତା ସଫଳତା ମିଳିଯିବ ଜ୍ଞାନୀଗୁଡ଼ି ମଣ୍ଡଳୀ ଆଜି ତ ସମୟ ହେଇଛି ଆସନ୍ତୁ ଆଣିକି ବିରାମ ଦେବା ଶ୍ରୀ ପ୍ରଭୁଙ୍କର ନାମ ନେଇ କିନ୍ତୁ ତାପରେ ଜଣେ ଭକ୍ତର ନାଁ କହିବା ବୋଲେ କାହ୍ନୁପୁର ଠାରେ ଅଛି ହୋ ନର ହରି କ ନାହିଁ ଶ୍ୟାମ ଅନିରୁଦ୍ଧ ଗୋପାଳ କୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ଧ୍ୟାଇ କୃଷ୍ଣ ଅନିରୁଦ୍ଧ ଗୋପାଳ କୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ଧ୍ୟାଇ ଶ୍ୟାମ ଅନିରୁଦ୍ଧ ଗୋପାଳ କୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ଧ୍ୟାଇ କାହ୍ନୁପୁର ଗ୍ରାମରେ ନରହରି ନାମରେ ଜଣେ ଭଗତ ଜନ୍ମ ହେଇଥିବ ବୋଲି ଆଉ ଅନିରୁଦ୍ଧ ଶ୍ୟାମ ଗୋପାଳ କୃଷ୍ଣଙ୍କୁ ଗୋବିନ୍ଦକୁ ଧ୍ୟାନ କରୁଥିବ ପ୍ରଭୁଙ୍କୁ ବୋଲି ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମାଳିକା ଶାସ୍ତ୍ରରେ ଭକ୍ତ ତାଲିକାରେ ଲେଖିଥିଲେ ନାମ ସୁଧିଜନୀ ଭକ୍ତର ନାଁ ଆମେ କହିଲୁ ଆପଣ ଠାବ କରିବେ ଆଜି ତ ସମୟ ହେଇଛି ଆସନ୍ତୁ ବାଣୀକି ବିରାମ ଦେବା ପ୍ରଭୁଙ୍କର ନାମ ନେଇ ବୋଲା ହରି ବୋଲା ହରି ବୋଲା ବୋଲା ହରି ହରି ବୋଲା ହରି ବୋଲା ହରି ବୋଲା ବୋଲା ହରି ହରି ଜୟ ଜଗନ୍ନାଥ ଆଦି କନ୍ଦ ମଦନ ମୁରାରୀ ଜୟ ଜଗନ୍ନାଥ ଆଦି କନ୍ଦ ମଦନ ମୁରାରୀ ବୋଲା ହରି ବୋଲା ହରି ବୋଲା ବୋଲା ହରି ହରି ବୋଲା ହରି ବୋଲା ହରି ବୋଲା ବୋଲା ହରି ହରି ଜ୍ଞାନୀ ଗୁଣିମଣ୍ଡଳୀ ସୁଧି ଜାନୀ ଆଜି ପାଇଁ ଆସନ୍ତୁ ବାଣୀକି ଏଠାରେ ବିରାମ ଦେବା ପୁଣି ଆସନ୍ତା ଧ୍ୟାରେ ଭେଟ ହେବା ରହୁଛୁ ହରିଓମ ଶାନ୍ତି ହି ଶାନ୍ତି ହି ଶାନ୍ତି ହି ସର୍ବାରିଷ୍ଟ ସୁଶାନ୍ତିରେ ଭବତୁ ପ୍ରାର୍ଥନା ଆମ ଆନନ୍ଦର ଉତ୍ସ